नमस्कार। आज के आमादेर सामने एमन एक जोन मानुष के उपस्थित करते पेरेछी आमादेर बांगला सदा भारतवर्षेर एक जोन स्वनामधन्य योग व्यक्ति आमादेर सामने उपस्थित होच्छेन डॉक्टर कुशला दास। ताके आमरा श्रद्धा एवं प्रणाम जानाई। आमादेर स्वर्गीय नीलमणि दासेर 110তম জন্ম বার্ষিকীর অনুষ্ঠান আয়োজন হচ্ছে। তার সুযোগ্য পুত্র মাননীয় স্বপন কুমার দাস তার 12ই জুলাই আজকের যে অনুষ্ঠানের আমাদের যোগা ওয়ার্কশপ যোগাত্মার জীবাত্মার যে ওয়ার্কশপ আত্মার যে ওয়ার্কশপ উনি যে শুরু করছেন তার অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে আমরা এমন একজন মানুষকে আমাদের মধ্যে পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয়া দিদি জগতের উজ্জ্বল নক্ষত্র আমাদের পরম প্রিয় দিদি ডক্টর কুশলা দিস। দিদিকে আমার প্রণাম। আমি শ্রী চন্দ্রনাথ রাম। আপনাকে আমার আমার পরিবার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। দিদি, দিদির কাছে আমাদের নিবেদন, আমাদের ভারতবর্ষের যাকে আমরা ব্যামাচার্য বলে যাকে আখ্যা দিয়ে যাকে আমরা গুরুদেব বলি তার সুযোগ্য আপনি শিষ্যা এবং আপনার পরিবারের আপনার আরো তিন ভাই ডক্টর শিব সুন্দর দাস, ডক্টর প্রেম সুন্দর দাস, ডক্টর দিব্য সুন্দর দাস, আপনারা চারজনই ব্যামাচার্যের অধীনে যোগ করেছেন, যোগ শিখেছেন, এখনো পর্যন্ত আপনারা যোগকে ভারতবর্ষে শিখিয়ে যাচ্ছেন মানুষদেরকে। আজকে যার নামে এই অনুষ্ঠান, মাননীয় স্বর্গীয় নীলমণি দাসের সম্পর্কে দু চার কথা আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। বাংলার জনগণ আপনার এই কথা শুনবে যে নীলমণি দাস সম্বন্ধে আপনার কিরকম পরিচয় ছিল তার সম্বন্ধে একটু যদি দু চার কথা বলেন দিদি। নমস্কার। আমি প্রথমেই নীলমণি দাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তিনি আমার গুরু না হলেও গুরু সম। আমি ব্যায়ামাচার্য বিষ্ণুচরণ ঘোষের ছাত্রী। আমরা চার ভাই বোন, ডক্টর প্রেম সুন্দর, ডক্টর দিব্য সুন্দর এবং অ্যাডভোকেট শিব সুন্দর, আমরা সেখানেই প্রথম যোগের হাতখড়ি করি। তারপরে সেইখান থেকে যোগ শিখতে শিখতে আমি মহিলা যোগ ব্যায়াম কেন্দ্র 1967 সালে ব্যায়ামাচার্যের তত্ত্বাবধানে তৈরি করি। এই মেয়েদের প্রথম ব্যায়ামের যে প্রতিষ্ঠান তৈরি হয় সেখান থেকে বিভিন্ন জায়গায় শো করি, মেয়েদের কম্পিটিশন করি। এই করতে করতে 1969 সালে রাজাবাজারের সন্নিকটে প্রতাপ মেমোরিয়াল বলে একটি হলে যোগর নাটিকা বলে যোগের একটা নাটক মঞ্চস্থ করি। সেইখানে বহু ব্যায়ামবিদরা এসেছিলেন সেদিন যোগ নাটক দেখবে বলে। সেই 60-এর দশকে যেন এক অবিশ্বাস্য ব্যাপার। সেখানে বড় বড় ব্যায়ামবিদ অনেকে যোগ নাটক দেখে ব্যায়ামাচার্য বিষ্ণুচরণ, কমল ঘোষ, কমল ভান্ডারী, জিতেন রায়, আরো প্রমুখ সবাই এসেছিলেন, শ্রীমতী ছায়া দেবী, প্রত্যেকেই ছিলেন সেখানে। ওই সময় হলের মধ্যে একটা গুঞ্জন উঠে, নীলমণিরা এসছেন, নীলমণিরা এসছেন। আমি তখন নামই শুনেছি, আমি কখনো দেখিনি ওনাকে। তারপরে বেলা দেখি একেবারে লাস্ট বেঞ্চে উনি বিনা নিমন্ত্রণে এসে চুপচাপ বসে যোগের নাটক দেখেছে। এই নিরহংকার, নির অভিমান যে ব্যক্তিত্ব, যে মানুষটি বসে এসে যোগের নাটক দেখতে এসেছেন, সত্যি অবাক হওয়ার মতো। ওখান থেকে নিয়ে সামনে বসালাম, উনি পুরোটা দেখলেন, শুনলেন। সেই থেকে নীলমণিদার সঙ্গে আমার পরিচয় হলো। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। মহিলা যোগ ব্যায়াম কেন্দ্রের সঙ্গে তিনি ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন।
কোনোদিন কোন জায়গায় যদি কোনো কিছু মহিলা যোগদান কেন্দ্রের কথা শুনেছেন, ছুটে এসেছেন, কুশলা কি করছো, কি হচ্ছে, এই যে অভিভাবকত্ব, এইভাবে নিজের লোকের মতো এসে উপদেশ দেওয়া, সাহস দেওয়া, সহযোগিতা করা, এটা সত্যি দুর্লভ ভাবা যায়। আমি এত স্নেহ ভালোবাসা এবং তার কাছে যে মানে এইগুলো পেয়েছি, এমনি শুনেছিলাম যে বাবার কাছে যে আয়রনম্যান নীলমণি দাস বড় ব্যায়াম দিই, ছোটবেলাতে একটা ছিল কিন্তু চাক্ষুষ দেখা হয়নি। আমার বাবা ডক্টর আশুতোষ দাস কলকাতা ইউনিভার্সিটির অধ্যাপক, ওনার কাছে না নীলমণিদার নাম শুনি কিন্তু চাক্ষুষ দেখা হয় 1969। যাই হোক, তারপর থেকে উনি আমাদের সঙ্গে জড়িত ছিলেন এবং আন্তর্জাতিক নারী বর্ষে আমি যখন ঘোষণা করলাম যে আমাদের মহিলা যোগব্যায়াম কেন্দ্র থেকে যোগ ট্রেনিং ইনস্টিটিউট আমি একটা যোগের মানে কলেজ বা স্কুল এরম খোলা হবে হচ্ছে, তখন তিনি ছিল না, সারাদিন নীলমণিদার কি আনন্দ সেই অনুষ্ঠানে এসে আমরা ঘোষণা করলাম, যখন নীলমণিদার উচ্ছ্বসিত ভাবে বলেছে এটা একটা বিষয়, এটা একটা আমি একে সমর্থন করি এবং এরা যে আন্তর্জাতিক নারী বর্ষে এত বড় একটা ঘোষণা করলো সত্যি আমার আনন্দ হচ্ছে, এই আনন্দ আমি ধরে রাখতে পারবো না। উনি চারিদিকে এটা প্রচার করেছিলেন, সারা দিন টিভিতে এই রেডিওতে সেই প্রচার সম্প্রসারিত হয়েছিল, নীলমণিদার সেই কথা সেই বার্তা যে এরা করছে, এদের আমি আশীর্বাদ করি, এরা আরো এগিয়ে নিয়ে চলে। এইভাবে নীলমণিদার সাহচর্য পেয়েছি। তারপরে ঘোষ নেবে আমরা যখন এই যোগ ট্রেনিং ইনস্টিটিউট খুললাম, তখন উনি নিয়মিত ভাবে সেই যোগের ক্লাস উনি নিতেন, উনি আনন্দ করে আসতেন এবং পড়াতেন, দীর্ঘদিন ধরে পড়াতেন এবং এর পরবর্তীকালে সরকারি কি স্বীকৃতি দিয়েছে, বহু ছেলেমেয়েরা এসেছে, সেটা সত্যি আনন্দের। কিন্তু সেই ছয়েক দশকে এই যোগ কলেজ তৈরি হবে এটা কেউ ভাবেনি, ভাবতে পারেনি। ডক্টর রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন, তিনি এই মস্তিষ্ক থেকে এই কলেজ তৈরির মানে কথা তৈরি করেন, নীলমণিদার সঙ্গে বসে আলোচনা করেন, আর কি বলবো এই বলার পর। এছাড়াও নীলমণিদার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে যোগ নাম কি যেন বিভিন্ন কম্পিটি যোগ অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল যোগ অ্যাসোসিয়েশনের সৌজন্যে আমরা বিভিন্ন জায়গা, উনি প্রেসিডেন্ট ছিলেন, আমি অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম, যোগ কম্পিটিশনের জন্য ওনার সঙ্গে বহু জায়গায় গেছি, যেমন ব্যাঙ্গালোর গেছি, চণ্ডীগড় গেছি, হরিয়ানাতে গেছি এই যোগ কম্পিটিশনের মধ্যে। কিন্তু সেখানেও তিনি কুশলা তোমার ছেলে মেয়েরা সবাই খেয়েছে, সবাই ঠিক আছে, এই যে পদারকি তুমি ঠিক আছো, এই যে অভিভাবক এটা অতুলনীয়, এর তুলনা হবে না, এরকম লোক আজকের দিনে অতি বিরল। তিনি প্রকৃত যোগী ছিলেন, তাই তার মধ্যে অহংকারের লেশমাত্র ছিল না। আর সেই দিনে আমি যখন ওইখানে এসেছিলাম ব্যায়ামাচার্যের বিষ্ণুচরণ ঘোষের ক্লাবে, তখন একটা স্বর্ণযুগ ছিল, তখন যেদিকে তাকাবে সেদিকেই দেখবে শুধু শরীর চর্চার আলোড়ন, শরীর চর্চা। সেই সময় আমি অনেককে দেখেছি, দেখেছি মনোতোষ রায়, কমল ভান্ডারী, তারপরে নীরজ সরকার, তারপরে এমনি লাঠিতে পুলিন বিহারী, ব্রতচারিতে, তারপরে আমাদের জাতীয় ক্রীড়া সৌম্য মল্লিক, কাকে না দেখেছি। চারিদিকে তখন এত হানাহানি ছিল না, সবাই যেন দেহ চর্চার জন্য, কোনো না কোনো চর্চার জন্য তৈরি, যে যেদিকে পেরেছে শুধু দেহ চর্চা, শুধু দেহ চর্চা, দেহকে সুন্দর করে তৈরি করার অভিলাষ, প্রত্যেকেই ছেলে কি মেয়ে তখন সবাই মিলে এই দেহ চর্চার জন্য উদ্বুদ্ধ। তাও না, আমি মনোহরাজকে দেখেছি, বিষ্ণুদার ওখানে এসেছেন, দেহ চর্চা করেছেন, এই প্রত্যেককে, তখন ওটা স্বর্ণযুগ ছিল, মানে দেহ চর্চার স্বর্ণযুগ বলতে পারো। সেই সময় সকলেই দেহ চর্চার জন্য আমি এই স্বর্ণযুগে এসেছি এবং সকলের অনুপ্রেরণা পেয়েছি, সকলের ভালোবাসা পেয়েছি, সকলের স্নেহ পেয়েছি, যার জন্যে আমি হয়তো এতটা এগিয়ে আসতে পেরেছি, এতটা করতে পেরেছি এবং নিজেকে ধন্য মনে করেছি। আমার সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না, সবাই আমাকে ভালোবাসত। সেই সুবাদে
আমার সঙ্গে স্বপনের সঙ্গে পরিচয় হয়। স্বপন আমাকে চেনে এবং স্বপনদের বাড়িতে গেছি নীলমুনিদার সৌজন্য। আজকে স্বপন বাবার এই স্মৃতিকে বহন করে নিয়ে চলছে, সকলকে অনুপ্রাণিত করছে, এই নতুন প্রজন্মকে যে দিশা দেখাচ্ছে আজকে যুগের যে অগ্রগতি। আজকে তারা যেখানেই থাকুন, থাকলে আজকে এরা খুশি হতে, তারা যে পথটা তৈরি করে দিয়ে গেছেন সেই পথে আজকে তার বাবার স্মৃতিকে স্বপন যে এগিয়ে নিয়ে যাচ্ছে, সার্থক করার চেষ্টা করছে, দেহ মনকে সুন্দর করে তোলার যে চেষ্টা করছে, নতুন প্রজন্মকে যে দিশা দেখাচ্ছে, আমি সত্যি তাতে গর্বিত। এবং স্বপনকে আমি সত্যি ভালোবাসি এবং স্বপন যেন এই প্রয়াস যেন চালিয়ে যায়, নতুন প্রজন্মকে যেন দিশা দেখায়। আজকের এই মহামারীর দিনে যে হানাহানি চলেছে, যে মহামারীতে মানুষ মনে কষ্ট পাচ্ছে, দেহে মনে মানুষ সুস্থ নেই, তাই স্বপনকে বললো যে তুমি যেন এটা চালিয়ে যাও, চালিয়ে যেতে পারো, নতুন প্রজন্মকে দিশা দাও। আজকে সরকার হয়তো অনেক যুগের জন্য করছে, কিন্তু সেই সময় আমাদের পাশে কেউ ছিল না, ছিলাম শুধু আমরাই। তাই নীলুদার স্মৃতি আমার দেহে মনে যতদিন বাঁচবে ততদিন ভাস্বর হয়ে থাকবে। তাদের কাছে যে ভালোবাসা পেয়েছি, যে শ্রদ্ধা পেয়েছি, যে আশীর্বাদ পেয়েছি, তা ভোলার নয়। সেই জন্য বলবো নীলুদা, তুমি যেখানেই থাকো স্বপনকে আশীর্বাদ করো, আমাদের সকলকে আশীর্বাদ করো। 100 তোমার 10 জীবনে তোমার আশীর্বাদ আমাদের পাথে হোক। আজকে এই মহামারীর দিনে, আজকে যে হানাহানি চলছে সেই দিনে তুমি সত্যি যোগযুক্ত যোগী, তাই তোমাকে বলি তুমি যেখানেই থাকো আমাদের আশীর্বাদ করো। আমাদের সুস্থ দেহ সুস্থ মন নিয়ে আমরা যে কদিন বাঁচব যেন বাঁচতে পারি। আর তুমি স্বপনকে আশীর্বাদ করো, আমাদের সকলকে আশীর্বাদ করো, যে আমরা যেন আরো এগিয়ে যেতে পারি, আরো ভালোভাবে বাঁচতে পারি। এইটুকু বলে তোমার আমার আত্মার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম রইল। অসংখ্য ধন্যবাদ দিদি। আমরা ডক্টর কুশলা দাস, বিশিষ্ট যোগ ব্যক্তি, তার মূল্যবান বক্তব্য শুনলাম আয়রন ম্যান নীলমণি দাসের স্মরণে 110 জন্মদিবস উপলক্ষে। যোগাত্মা পরমাত্মার যে ওয়ার্কশপ, আমাদের মাননীয় শ্রী স্বপন কুমার দাস যে অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই অনুষ্ঠানের আজকে বিশিষ্ট বক্তা হিসেবে আমরা যাকে পেয়েছি অত্যন্ত আনন্দিত, গর্বিত। তার মূল্যবান বক্তব্য আমাদের জীবনে চলার পথে পাথেয় হয়ে থাকবে। তাকে আমরা আমাদের এই অনুষ্ঠানের তরফ থেকে আমরা ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দিদি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে এসে আমাদেরকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ দিদি। নমস্কার, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ধন্যবাদ।